আমাদের প্রথম যে কমিটিটা সেটা হচ্ছে লস এঞ্জেলস সিটি শাখার কমিটির আমি সভাপতির নাম চাচ্ছি ফ্লোর থেকে, যদি কেউ বলেন উনি নাম দিবেন এবং আরেকজনে এটাকে সমর্থনকারী বলতে পারেন, যেই কেউ যদি নিজে না দেন আরেকজন ওনার নাম বললেন কিন্তু সমর্থনকারী থাকতে হবে। যদি সেখানে একের অধিক প্রার্থী থাকেন তাহলে আমরা ভোটাভুটি করব, আর যদি একের অধিক না থাকেন আমি তিনবার ডাকবো। যদি কেউ মাইন্ড চেঞ্জ করেন যে না আমি ডাকবো, এটাকে একবারে রেখে আমাকে বলে দিল সুযোগ দেন নাই, সেটার কোনো ইয়ে নাই। আপনার যদি কোনো নাম থাকে সেটা আমাকে বলবেন। আমি ইউএস আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়কের অনুমতি ক্রমে আমি লস এঞ্জেলস সিটি শাখার পূর্ণাঙ্গ কমিটির সভাপতির প্রস্তাবনা কামনা করছি ফ্লোর থেকে, যদি কেউ নাম থাকেন আমাকে বলতে পারেন, আমাদেরকে বলতে পারেন। জি, আলমগীর হোসেন সভাপতি পদে আমি নাম প্রস্তাবনা করছি। আর কোনো কে নাম আছে যে সভাপতি লস এঞ্জেলস সিটি শাখার? একটা নাম আছে এখন আমার কাছে, আলমগীর হোসেন। আর কোনো কি নাম আছে? আর কেউ দাঁড়াতে চান কি না, কেউ কি দাঁড়াতে চান? আপনি একটু আপনি নামটা বলছিলেন, আপনি একটু আপনার পরিচয় দেন। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আহ্বায়ক ভ্যালি যুবলীগ। আমি মোহাম্মদ আলমগীর হোসেনকে লস এঞ্জেলস সিটি যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি পদে নাম প্রস্তাবনা করছি। আপনার নামটা কি? মোহাম্মদ হাবিবুর রহমান ইমরান, হাবিবুর রহমান ইমরান। আচ্ছা, আর সমর্থনকারী কেউ আছেন কি না? একজন করলে হবে। ধন্যবাদ, বসেন। আর কোনো নাম নাই না? আমার হাতে এই একটাই নাম আছে, আপনাদের সবাই এখানে আছেন। সভাপতির নাম আলমগীর হোসেন, আলমগীর হোসেন এই একটি নামে আমার কাছে আছে, আর কোনো নাম নাই। আর কেউ নাই, কোনো সমর্থনকারীও নাই, কারণ নাম কোনো প্রস্তাবনা নেই, তাই তো? ওকে, ধন্যবাদ। আমি আরেকটি পদের জন্য সাধারণ সম্পাদক পদের জন্য আমি নাম চাচ্ছি লস এঞ্জেলস সিটি শাখার আহ্বায়ক সাধারণ সম্পাদক পদের জন্য। কেউ যদি প্রস্তাবকারী থাকেন আমাকে প্রস্তাব করতে আমি সাধারণ সম্পাদক পদে সিটি কমিটির জনাব হাবিবুর রহমান ইমরানের নাম প্রস্তাব করছি। আপনার সমর্থনকারী কারা আছে? সমর্থন একজন দাঁড়িয়ে আপনার পরিচয়টা বলেন, এগুলো রেকর্ডে হচ্ছে, যে কোনো একজন আপনার পরিচয়টা দেন। আমি বাবু ভাইয়া, সাধারণ সম্পাদকের পদপ্রার্থী এমন কোন নাম আছেন লস এঞ্জেলস সিটি শাখার সাধারণ সম্পাদক? আর কোন নাম নেই। আমরা দুটো নাম পেয়েছি, সভাপতি হিসাবে আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসাবে হাবিবুর রহমান ইমরান। ধন্যবাদ। পরবর্তী কমিটিতে আমি